তিনটা বীর্যথলির নাম কি, এই তিনটা বীর্যথলি মানব দেহের কোন জায়গায় অবস্থিত, তিনটা কথা রইল। ও কেহ নাই গুরুর সম, সর্ব অপরাধ ক্ষম, দয়াল গুরুর হাতে। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার গর্ভধারিণী মা। আমার এই কথাটা চলে আসছে, আমার মা কি আমার পাপের ভাগিদার হবে? হবে না। আমার বাবা হবে? হবে না। আমার ভাই বোন স্ত্রী পুত্র পরিবার স্বজন প্রিয়জন আত্মীয়জন তারা কেউ আমার পাপের ভাগিদার হবে না। হবে না। কিন্তু যার কাছে আমি আত্মহতি করেছি, সেদিন আমি আমার মুর্শিদের কাছে তওবা করেছি, মুর্শিদ আমাকে বলেছিল বাবা তোর মা বাপ কি রাজি আছে? আমি বলছি রাজি আছে। মুর্শিদ আমাকে বলছিল তুই অজু করে চলে আস, আমার দিকে তাকিয়ে আমাকে দেখ, আমি তোরে দেখি তুই আমারে দেখ। আমি তাকিয়ে দেখলাম আমার এই দেহটা আমার দয়ালের নয়নের মধ্যে উদয় হয়ে গেছে। দয়ালের চোখে আমার দেহ, আমার চোখে দয়ালের দেহ। এই যে নয়নে নয়নে একটা মিলন আপনার সাথে আমার হয়ে গেছে। আপনি একটা কথা দুইবার বলছেন, এই বাবা মাফ করবেন, মাফ পান মাফ করবেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যজ্ঞ সহকারে আর এত সুন্দর শ্রবণ করছেন গান। আমার যে প্রশ্ন ছিল যে ভক্তিটা কি লিঙ্গান্তর আছে কিনা, এটা কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ, আর আমি নারী হব তার কায়দা কৌশলটা কি, নারী হইতে গেলে আমার কি কর্ম করতে হবে? বাস প্রশ্ন বেরিয়ে আসছে কি, একটা কথা দুইবার কইছে, কি কইছে শুনছেন? প্রকৃতি হইয়া যে করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া যে করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে আমি না হেরি তাহারি বদল। তাহলে কি করা যাবে না? সম্ভাষণ করা যাবে না। নিজের দড়ি নিজের ভাইয়ের রশি যদি নিজের গলায় লাগায় তাহলে আমার আর কিছু করার নাই। আমিও তো তাই কইছিলাম, এই কথাটা বাইর করার জন্যই তো আমার এই প্রশ্নটা ছিল। তাহলে আমি প্রকৃতি, আমি যারে বিয়ে করছি সে কি, আপনারা কন উনি কি বুঝাইছে? তাহলে উনি কি বলছে যে সবই কি, সবই কি, আচ্ছা সবই নারী, আচ্ছা আমি যার কাছে মুরিদ হইলাম আমার স্ত্রীও তার কাছে মুরিদ হইল, তাহলে উনিও প্রকৃতি আমিও প্রকৃতি। আচ্ছা যখন আমার পীরের কাছে আমি মুরিদ হইলাম আমার স্ত্রী মুরিদ হইল, এটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আছে। আচ্ছা নারী পুরুষের জন্য গুরু ভজন করা একই একান্তই সমান। আচ্ছা আমি আপনার কাছে জানবো যেদিন আমার স্ত্রী আপনার কাছে মুরিদ হয় আমিও হইলাম, বাহ্যিক জগতে আমার সম্পর্কটা হয় কি, কি হয় গুরু ভাই গুরু বোন কি হয়? মা বসেন বসেন বসেন, ঠিক আছে তাহলে উনার সাথে উনি আমার, আমি হইলাম উনার ভক্ত, আর আমার ঘরে যিনি আছে তিনি হলো ভক্তা। একজন ভক্ত আর একজন ভক্তা, আর উনি বলতেছে যে সবই হলো প্রকৃতি, তাহলে আমিও প্রকৃতি আমার স্ত্রীর প্রকৃতি। আর যখন মুরিদ হইলাম এই সম্পর্ক হলো গুরু ভাই আর হলো গুরু বোন। আমি জানতে চাই এই গুরু ভাই বোনের মধ্যে কি সৃষ্টি মিষ্টি করা যাবে কি? সৃষ্টি করা যাবে কি না? আমিও যার সেও তার, অথচ তার মধ্যে থেকে সন্তান সন্ততি আসে যদি এটা কোন কৌশলে আসে, এই সৃষ্টির ব্যাপার সেবার করা যাবে কি না এটা আপনার কাছে আবার জানা। আচ্ছা সালান বাদে সব রাইখা দেব।
এই সালান বাতি তোর আর আহার কি আছো সালান বাতি তো আমারই দিয়ে দিছে ব্যাপার কি আমি ভক্ত না আমি তো ভক্তের পালায় দাঁড়াইছি হ্যাঁ সব ভক্ত ওরা ভক্তরও ভক্ত হইবার স্যার এই জন্য কথাটা আপনার কাছে আমার জানা দরকার নারী পুরুষ উভয়ের যদি ভজন করা একান্ত সময় হয় প্রয়োজন হয় তাহলে উনিও প্রকৃতি আমিও প্রকৃতি উনি গুরু বোন আমি উনি গুরুর কাছে আসছি দুজন তো আমরা গুরুর দরবারে আইছি এই নারীয়ে নারীয়ে কি সৃষ্টি হয় কিনা এই কাউন্টারটা কি আমার মনে হয় না যে এই সব তথ্য আছে এত সুন্দর কথা বের হয়ে আসছে আসলে পেশাল পারবেন না কে পেশাল আমি পারামু আপনার পেশাল আপনার পারবেন না গো দুই চার কথা কইবেন না কইব কেরা সব যা কইব খালি গুরু কইব উত্তর গুরু দাঁড়ায় যা কব সব উত্তর হইব আর ভক্ত দাঁড়িয়ে যা কইব সব প্রশ্ন হব আমি আগেই বলছি গুরুকে সব কথা বলা যায় যারা বলে গুরুকে প্রশ্ন করা যায় না হ্যাঁ বইটা আমিও পেয়েছি আমাদের মানিকগঞ্জ হরিরামপুরের একটা সাধক লিখছে এই বইটা আমার কাছে আমাদের আমি আর ফকির আবুল সরকার আমরা ওই জিটকা শরীফে গান করতে গিয়েছিলাম সেখানেও পেয়েছি তাহলে আপনার কাছে আমার জানা দরকার নাম নিলে হয় দেহ শুদ্ধ বলছে কিনা গানটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব তার একটা অমর বাণী নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলা নাম দরিয়া ডাকিবি যদি থাকবে না তোর ভবের ব্যাধি জালালে কই জ্ঞানে রাখি খুললেই ছবি দেখ আমার কোন দ্বিমত পোষণ নাই হাঁসের যারা হাঁস পালে হাঁস করে ডাকলে কি হাঁস কাছে আসবো কি কইতে হয় তাহলে হাঁসের নাম হাঁস না ওরে তুই তুই কর্ণ আপনার গানের থেকে আমার প্রশ্ন আমি বাহিরের কথা দিয়ে আপনাকে আক্রমণ করব না স্বামী স্ত্রী দুইজন স্বামীকে যদি স্ত্রীর প্রয়োজন হয় স্বামী কি বলে স্ত্রী এখানে আসো না বলে শোনো কই গেলা শুনছনি এদিকে আসো তাহলে স্বামী স্ত্রীর এটা সম্পর্ক এই বিষয়ে স্বামীর কাছে স্ত্রী তার নাম না স্ত্রীর কাছে তার স্বামী এটা তার নাম না কেউ বলে কই গেলি কেউ বলে শুনছনি সনাতন বলে ধর্মে বলেছে রাম নাম নিলে তার শত পাপ হরে জীবের কি সাধ্য আছে এত পাপ করে আমি জানতে চাই নাম ছাড়া একটা নাম আছে সেই নামটা কি এই নাম ছাড়াও তো একটা নাম আছে সেই নামটার সন্ধান দয়া করে আমাদেরকে এই জন্য কথাটা আমি বললাম এ কথায় পালাটা দেখেন কোন পর্যায়ে চলে আসছে আমার মর্তুচ্ছানদের দয়া হয়ে গেছে এসব কথা সব স্টেজে উঠে না হয় তুমিও মানুষ আমিও মানুষ মানুষ মরা জগতে মন বসে না গুরু তোমার তুমিও ঘুমাও আমিও ঘুমাই তোমারও বলে আসলে গুরুর কি কোনদিন পোলাবন আছে নাকি গুরু হলো শক্তি পাওয়ার সত্তা এই জন্য আমি আপনার কাছে আমার মনের সব কথা বলবো যেহেতু আপনি হলেন বিদাতা সর্বে সর্বা আপনি আমার কাছে সব এই জন্য বাজান আপনার কাছে আমার এই কথাটা দুইটা কথা রইল নাম ছাড়াও নাম আছে সেই নামটা কি আমরা স্ত্রী সহবাসে যাব সম্ভাষণ করব এই যে ভক্তিদাতা মুক্তিদাতা
আমার মুক্তির আশা নাই, আমি মুক্তি চাই না, অপরাধ নেন না, আমি বেহেস্তের আশা করি না, দুজকের ভয়ও আমার মধ্যে, কিন্তু আমি কারে চাই? বেহেস্ত দুজকের যে মালিক, বেহেস্ত দুজক হলো জড় পদার্থ যারা কথা বলতে জানেন না, কিন্তু আমি বেহেস্ত দুজকের মালিক রে খুঁজি। এই জন্য দয়া করে আমাদেরকে সেই বুঝটা আপনি দিয়ে দিবেন। কিন্তু আমি যে একটা মরণ ব্যাধিতে আক্রমণ হয়েছি, এই যে কাম নামের একটা রিপু যে আমার দিছেন, এটা তো আমি কোনোভাবেই মানাইবার পারতাছি। কঠিন ব্যাধি, আমার এই ব্যাধি আপনি মুক্ত করে দিবেন। আপনার কাছে আমার জানবো এই বিষয়ে আপনি আমাকে দয়া করে বুঝিয়ে দিবেন যে আপনি আমার গুরু, আমি যারে সব কিছু অর্পণ করেছি, আমার জীবন যৌবন মন প্রাণ শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়মা আমার দেহে নিত্য অনিত্য অহমিকা গাম্ভীর্য অহংকার সবই কিছু আমি আমার মুর্শিদের চরণ কমলে আত্মহুতি দিয়েছি। আচ্ছা অপরাধ নিয়েন না, এই কথাটা আমার বলা ঠিক না, তারপরে বলি আল্লাহর রসুল নূরের কিনা, তাহলে সবাই একটু সম্মান করে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নূর, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআনে বলেছে কাদিজা কুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, রসুল হলো প্রজ্বলিত নূর, নুরুন ওয়ালা নূর। কিছু কিছু মানুষ আমাদের দেশে এই ধর্মটা আমার নবীর সান মান ছোট করার জন্য তারে যে কতভাবে টানা হেসরা নিয়ে চলছে, অথচ তারা বড় বড় ডিগ্রি প্রাপ্ত, হ্যাঁ এরা অনেক ডিগ্রি নিয়েছে, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, অথচ আমার নবীরে নূর, বাড়ির মালিক তার নাম হলো নূরে আলম, হ্যারি স্ত্রীর নাম হলো নূর জাহান, মায়ের নাম দিছে নুরুন নাহার, ছেলের নাম রাখছে নূর মিয়া, হ্যাঁ উসমান গনিরে কয় জিন নুরাইন, অর্থাৎ নুই দুই নূরের অধিকারী, হ্যাগো ভাই তেল নূরের ফ্যাক্টরি, অথচ আমার রসুল রে কয় মাটি, নাউজুবিল্লাহ আমি যা দিয়ে তৈরি হয়েছি, আমার অন্য একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি আমার দেহের মধ্যে আছে না নাই? আছে, বাহ, এটাকে গীতায় যদি বলি বিন্দুনং পতনং ঈশ্বর ধ্বংস, যিনি ব্যবিচারে দেহের বিন্দু শক্তিকে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়, এক। দুই নাম্বার, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাহাকে বলা হয় রতি, এটা সক্রেটিস বলেছে। তাহলে আমি কাটলে পীর মুর্শিদরা বলে আমার দেহের মধ্যে সেই সত্তাটা আছে যাকে লুৎফা বলা হয় আরবিতে, ফার্সিতে সলমি বলা হয়, বাংলায় মণিবাদ বীজ বলা হয়। অনেকেই বলে এটা দেহের মধ্যে কোথাও পাওয়া যায় না, কিন্তু তৈরি হয়, আছে কিন্তু কেটে বের করা যায় না। আমি যা দিয়ে আমি যা যে খাবার খাই এটা জৈবিক দেহের খাবার, ভাত মাছ তরো তরকারি শাকসবজি ফল ফলাদি এগুলো খাই, এগুলো হলো জৈবিক দেহের খাবার, এই খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্তের থেকে সেই বস্তুটা তৈরি হয়। আমি জানতে চাই পীর মুর্শিদরা কয়, সুন্নি আলেমরাও কয়, জ্ঞানীগুণীরাও কয়, বয়াতিরাও কয়, সাধকরাও বলছে
যে এই দেহের মধ্যে সেই বস্তুটা নাই, ওটা ক্ষণকালের জন্য সৃষ্টি হয়। আপনার কাছে আমার জানা দরকার, আমি সাধুর মুখে শুনছি, আমার গুরুর মুখে শুনছি, এই মানব দেহের মধ্যে তিনটা বীজ্যথলি আছে। এই তিনটা বীজ্যথলির নাম কি? এই তিনটা বীজ্যথলি মানব দেহের কোন জায়গায় অবস্থিত? এই তিনটা কথা রইল, একটা লালন সাইজের গান। আমি নইলে মোর দশা কি এমন হয় দয়াল, ওরে মোর দশা কি এমন হয় দয়াল, আমি আমি তোমার ওই চরণে দাসে যোগ্য ন। এই তিন থলি থেকে কি তিন বস্তু বাইরাই না এক বস্তু বাইরাই, এটাও দয়া করে কই। আজকে মনে করছো তোমার বাপে ধরছে, যারা গুরু আপনারা বেজার হইন না, যারা মুর্শিদ হয় তাদেরকে সব কথাই বলা যায়। আজকে বাপে ধরছে তো কথা কইবার চাই না, কই কথা আইসো কম কম কে কথা কইবেন না কে, আপনিও কইবেন আপনার বাপেও কইব। আমি বড় বড় বয়াতি গো নাফিত কই, কিছু মনে করেন না, নাফিতের বাংলা হলো নর সুন্দর, যিনি আমার দেহটাকে সুন্দর করে তিনি তো নাফিত। আর যার যে গুরু হয়েছে তার অন্তরে ঘেনা পীত থাকে না, আপনারও তো নাই, এই জন্য আপনি নাপি, আপনি আমার মতো নর সুন্দরকে সুন্দর করার জন্য নাপি, এই নাপি তারপর চুল কাঠা নাপি। মোর দশা কি এমন হয় নইল, মোর দশা কি এমন হয় ওই চরণের দাসের দয়াল, আমি ওই চরণে প্রভু ওই চরণে দাসে যোগ্য নইলে মোর দশা কি এমন হয় নইলে, মোর দশা কি এমন দাসী হতে চাই চব জানি নে জানি দাসী হতে চাই চি চরণের দাসের যোগ্য ন। দয়া করে দিন
شاي বাজানের সাথে ওই দিন আমার গান হয়েছে কাশিমপুরে জেলখানার পাশে সেদিন আমাকে দিয়েছিল গুরুর বালা আর বাজানটা দিয়েছিল ভক্তের বালা সেদিন ভালো গান হয়েছে আজকেও ভালো গান হবে ইনশাআল্লাহ সেদের সাথে সাজ করিও সেই কাজ নইলে পাবে লাজ বিচারের সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশের এমন কোনো বয়াতি নাই যে গান গাওয়ার আর বাকি আছে বাজানের সাথে মাদারীপুর আমার গান আছে শরীয়তপুরেও গান আছে এর সাথে সামনে আগামীকাল আমি শরীয়তপুর গান গাবো আলিয়া বেগমের সাথে তে এই বড় বড় সাধকের সাথে গান গায় মনটা অনেক এইদানি বেশি গান হয় আমার বাজান আমার অত্যন্ত প্রিয়জন আরিফ দেওয়ানের সাথে এবং ফকির আবুল আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের এলাকার ছেলে আমার আত্মনাদ আমার ফরিয়াদ আমার স্তুতি একটা কথা মনে রাখবেন এই সখীপুর থেকে আমরা নলোয়া হয়ে টাঙ্গাইল যাই কিনা এখান থেকে সখীপুর সখীপুর থেকে নলোয়া নলোয়া থেকে টাঙ্গাইল আর টাঙ্গাইল বেবি স্ট্যান্ড হইয়া যদি আমরা এলাশিন যাই এলাশিনের পরে হলো নাগরপুর নাগরপুরের পরে হলো দৌলতপুর দৌলতপুরের পরে হলো ঘিওর গিয়রের পরে হলো শিবালয় শিবালয়ের পরে হলো আরিসা এই পারে হলো মানিকগঞ্জ ওই পারে হলো রাজবাড়ী এই রাজবাড়ির পরে হলো ফরিদপুর ফরিদপুরের পরে হলো মাদারীপুর মাদারীপুরের পরে হলো শরীয়তপুর এই শরীয়তপুরে একজন আল্লাহর ওলি ছিল তার নাম হযরত দয়াল বাবা দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন আমার মর্তু চান্দের দরবার আসছি তো বাৎসরিক উরস মুর্শিদ কেবলারা করে আজকে হলো মিলন মেলা
কার মিলন মেলা আমার মট্টুর চাঁদের হলো মিলন মেলা কথা কি ঠিক বললাম সেই মুর্শিদ কেবলার হাজার হাজার murid ছিলেন আমি তার দরবারেও গান করতে গিয়েছিলাম তিনি হলো আমাদের ফরিদপুর সুরের শরী দরবারের হযরত আল বাবা জানুশা রহমাতুল্লাহ আলাই বাবা জানের একজন প্রাণাধিক প্রিয় খলিফা তার নাম হলো দয়াল বাবা দেলোয়ার শাহ রহমাতুল্লাহ আমরা জানি ভক্তই তো মুর্শিদের জন্য কাঁদে কিন্তু এমন কিছু ভক্ত আছে মুর্শিদ তাদের জন্য কাঁদে গো মুর্শিদ ভক্তের জন্য কাঁদে পদ্মা নদীর পারে প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল সুলাইমান রাত গভীর হয়ে গেছে দয়াল বাবা বলতেছে ও বাবা তোমাকে সবাই রে দেখি আমার সুলাইমান আসে নাই আজকে ওরে তো দেখলাম না আমাদের সাওয়ালি আঙ্গিনায় ঘুমে আছে নওশেসান পাগল তার প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল সামাদসান পাগল যেদিন উরস হইতো সমস্ত ভক্তের পায়ের ধুলা একাকার কইরে উনি খালি গায়ে ওই ধুলার মধ্যে একটা গড়া গড়ি যাই দেখেন ত্রিকাল দর্শী মুক্ত মহামানব আমাদের মির্জাপুর সাওয়ালি আঙ্গনে ঘুমে আছে চিরকুমার নওশের চান পাগ ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য মুর্শিদ গড়া গড়ি যাইতো অন্যান্য ভক্তরা রাগান্বিত হইত বাবা সুলাইমান আপনার কেমন ভক্ত ও আপনারে কি দেয় ও তো আপনারে কিছুই দিতে পারে না আপনি বারবার সুলাইমান কন আমাদের কথা তো একবারও কন না পদ্মার বাড়ি তো দয়ালের বাড়ি খুব খেয়াল করে শুনবেন নাড়াচাড়া দিয়ে না বাবা বলে আমার পানসি নৌকাটা সাজিয়ে নে সকালবেলা চলে যাব সুলাইমানের বাড়িতে ও কেমন ভক্ত তোদেরকে জানাবো দেখাবো বুঝাবো দেখবি না শুনবি ভক্তরা বলছে দেখলে কি কেউ শুনে দয়াল আমরা সচকে দেখতে চাই সুলাইমানের বাড়ি গেছে যদি কোনো ভক্তের আঙিনায় মুর্শিদের আগমন হয় ওই দিনের মতো আনন্দের দিন আর ভক্তের কাছে থাকে না কিন্তু এই জগতে যদি কোনো ভক্ত তার মুর্শিদকে হারিয়ে ফেলে সে কি আর আনন্দ উপলব্ধি করতে পারে আমার মট্টুর চান আছে জাগ্রত হালাতে আছে উনি ভক্তের কাছে চিরবর্তমান দূরে থেকে দেখছে সুলাইমান গলেটা বস্ত্র নিয়ে দুইটা হাত জোরাত করে বলছে বাপ দয়াল তোমার আঙি নাই তুমি চরণ দিয়েছ বলছে সুলাইমান রে আমি তোর বাড়িতে বসার জন্য আসি নাই বাবা আমি আসছি তুই তো বল তোর বাড়িতে যে একটা ঘর দেখা যায় এই ঘরটা কার তুই একবার বল কয় দয়াল আমার দেহ যখন তোমার চরণে দান করেছি আমার বলতে কি আমি আর কিছুই রাখছি এই ঘরটাও তো তোমার দিয়ে দিছি তালবিলাম যারা সঙ্গের সাথী হয়ে গেছে মসজিদের সাথে তালবিলাম গো বলছে ওই যাও এই দুসালা ঘরটা ভেঙে আমার পানসি নৌকায় উঠিয়ে দিল ওঠান কোনে সুলাইমানের স্ত্রী ওই বাপ এটা কে কয় বাবা ওটা না তোমার ভক্ত মেয়ে কয় আমার ভক্ত মেয়ে ওটা তোর বাড়ি থাকবে কেন ওরেও আমার নৌকায় উঠিয়ে দিল ভাঙা ঘর উঠাইছে গোয়ালের গরু উঠাইছে ছেলে মেয়ে উঠাইছে স্ত্রীকে উঠাইছে দুয়ারের এক পাশে দেখে একটা কুকুরের বাচ্চা বলে এই কুকুরের বাচ্চাটা কার বলে দয়া আমার ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার পরিজন গবাদি পশু যা চাল সবই তো তোমার এই কুকুরের বাচ্চাও তো আমার না এই কুকুরের বাচ্চাও তো তোমার
সব কিছু যখন উঠাইছে তেলোয়ার সাহাবা বলছে আর দেরি করিস না নৌকাটা ছেড়ে দে নৌকাটা ছেড়ে দে নৌকা যখন ছেড়ে দিছে না সুলাইমান নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদতেছে ভাইয়ে জানে ভাইয়ের দরদে যার মরছে জোড়ার ভাই আপন ভাই হলো ব্যাসাদের ভাগী সম্পত্তির ভাগী তরিকার ভাই হলো পরকালের সাথী তরিকার ভাই হলো পরকালের সাথী বাবা সুলাইমানের সব কিছু এমন করে নিয়ে এলেন সুলাইমান তো কাঁদতেছে তাই নাকি নৌকাটা আবার ঘুরিয়ে নিয়ে যা সুলাইমানের কাছে ও সুলাইমান অমন করে কাঁদছো কেন বাপ তোমার ঘর নিছি না না তোমার গরু বাছুর নিছি না তোমার স্ত্রী নিছি না তোমার ছেলে মেয়ে নিছি না তোমার কুকুরের বাচ্চা নিছি না তোমার হাড়ির চাউল নিছি না তোমার গোলার ধান নিছি না সেদিন সুলাইমান বলছিল দয়াল আমার স্ত্রীর জায়গাটা তোমার নৌকায় হয়ে গেছে সবকিছু তোমার নৌকায় জায়গা হয়ে গেল আমি এজন্য কাঁদতেছি আমার জায়গাটা তোমার নৌকায় হলো আমি তো মাঝান পথে পড়ে রইলাম আমার বাহু নেই বাবাও নেই জোড়ার ভাইও নাই মর্তুজা তুমি মিলে তো আমার আর কেউ তুমি বিনে দরদি তুই বিদে তো
পাশেই মরে রেখো চিরকাল তারনা পাশে রেখো চিরকাল ধর গান শুনলাম কথা শুনলাম ঝামেলায় তো পড়ছি আসলে এটা ঝামেলার কাজই খোলা বেলাটা খোলা রাখো আপাতত মামা হাফসা গেল মামা আমার এক বোন নাম বলে নাই কিন্তু আপনাকে 100 টাকা দিয়েছে হ্যাঁ শরীয়ত সরকারও দিয়েছে পকেটে দিলাম আচ্ছা বাবা মামা কি আসলে সুখে দেন না নাকি কোন টাকা আছে বাবা কেন না 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 বেলা বেলা আছে বাজা আছে বেলে কি বেলা আছে বেলে বাজা এলে বাবা ও হো আচ্ছা বাবা রে সুখে না দেখে গান গাওয়া যায় না 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 বাইরে সুখে না আর জেলায় মে কাজ করি আমরা এটা সুখে দেখারই কাজ জি জি কিন্তু চর্মদৃষ্টি যেটা সেটা হয়তো সমস্যা থাকতে পারে কিন্তু আর একটা দৃষ্টি তো আছে বাবা ওইটা বসো বসো দেখো কি কই আচ্ছা বাবা আচ্ছা মন যে সমস্ত কথা মঞ্চে আসছে সব কথা বলতে পারবো কিনা জানি না অনেক বিষয় আছে জানা থাকলেও অনেক সময় বলা মুশকিল হয়ে পড়ে অনেক কথা জানা থাকলেও বলা যায় না কারণ গুরুর একটা দায়িত্ব থাকে এই দায়িত্ব যদি আমি মাইক দিয়ে শেষ করি গুরুগিরি আর কি করবে হ্যাঁ তবে কিছু বিষয় আছে যে ইশারায় কিছু বিষয় আছে বলতে হারে গিয়ে এইগুলি তো এই গল্প সব মানুষের জন্য না একটি কথা শুনলাম প্রকৃতি হয়ে করো প্রকৃতি সঙ্গ দিনে দিনে বাড়বে তার প্রেমের তরঙ্গ একটু খেয়াল করবেন কথাটা আমার না এই কথাটা 800 বছর আগে বলা হয়ে গেছে আমি বলিনি আবার বলছে প্রকৃতি হয়ে করে প্রকৃতি সম্ভাষণ প্রভু বলে না হেরি তাহার বদন তাহলে আমরা গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করলাম আমি গেলাম আমার স্ত্রীও গেল দুইজনেই আত্মসমর্পণ কইরা গুরুর কাছে মুরিদ হইয়া বায়াত হইয়া আত্মসমর্পণ করে আসলাম সেও নারী আমিও নারী হয়ে গেলাম তাহলে সৃষ্টিকুল রক্ষা হয় কিভাবে কথাটা তো এটাই ছিল নাকি কথাটা তো এরকমই এখন বাবাজি আর তুমি যদি গুরুরেও প্রকৃতি মনে করে থাকো তাহলে কিন্তু সমস্যা গুরু কিন্তু এটা না গুরু কিন্তু হেডা গুরু কোনটা একটি পুরুষ জগৎ মাঝে নিজ সুরতে ঘুরে লক্ষ নারীর মন যোগাইয়া প্রেমের মরা নিজেই মরে গুরু কিন্তু সেই দলে গুরু কিন্তু প্রকৃতি না এটা মনে করা যাবে না তুমি আমি প্রকৃতি এখন কয়া আমিও প্রকৃতি আমার স্ত্রীও প্রকৃতি প্রকৃতি মানে নারী তাইলে নারী নারী হইলে সৃষ্টি রক্ষা হয় কিভাবে বাবা এখন এটা কি করা যায় কি না এটা সে জানতে চাইছে আমি অন্য কারো কথা শুনিনা অন্য কারো কোনো কথা বললা আমি দোষী হইতে চাই না আমাগর বাউলরা এমনি মোটামুটি ভাবে বিপদ চলছে একটি কথা বলতে চাই আমি আমার কথাটা বলি আমরা তো গুরু ধরা মানুষ সাধন করলাম ভজন কতটুকু করলাম সেটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু গুরু ধরা বেমুরিদা না একজনের কাছে আত্মসমর্পণ করা এক আনা দুইজন মিলেই কিন্তু যখন চিন্তা ভাবনা নিলাম আমি যখন বুঝতে পারছি যে আমি বাউল দর্শনের গান করব
বালদের কথা বলবো আমি যদি গুরুতে আত্মসমর্পণ না করি আমার কথা মানুষ শুনবে কেন সেটা করা দরকার এটা আমার ভাষায় আমার কথাটা একটু লক্ষ্য করেন আমার ভাষায় এটাকে বলা হয় উপাসনা উপাসনা জানতে গুরুর কাছে গেলাম গুরু প্রশ্ন করল সংসার তো করা লাগবে হ্যাঁ সংসার করা লাগবে সংসার করতে গেলে সৃষ্টি হবে বাচ্চা কাচ্চা হবে নাহলে তো সৃষ্টি রক্ষা হয় না হ্যাঁ লাগবে তো যদি লাগে বাবা এই কামটা আগে সাইরা আইব আমি কিন্তু আমারটা কইছি অন্যটা না যেটা বলছি এটাও শাস্ত্রের বিষয় তুমি কি এই কাজটা আগে সাইরা তারপরে আসো যখন গেলাম আমি দুই সন্তানের পিতা দুইটা সন্তান হওয়ার পর যখন গুরুর কাছে গেলাম বাবা তোমার এটা বন্ধ করে দেওয়া হইল যতদিন তুমি আছো আর তোমার দ্বারাই সৃষ্টি সম্ভব না এটা করা যাবে না এটা উভয়কেই বলা হয়েছে আমি বাবা আমার কাজটা শেষ কইরা তারপরে বাবা এখানে গেছি এখন এরপরে অন্যরা গিয়া কি করব না করব সেটা আমার জানার দরকার নাই আমার যিনি গুরু আমার এটা নিষেধ ছিল আমার এটা নিষেধ আছে সারা জীবনে আর তা হবে না আমি এটা মানছি আর এটা যদি আমি না মানতাম মানে দীক্ষিত করতো না এটা আমাদের সিস্টেমের মধ্যেই নাই আমার বাবা একটা সিস্টেম আছে তুমি কি মানবা না মানবা তো সেটা তোমার ব্যাপার গুরুর সঙ্গে মিলন হইয়া গুরুতে আত্মসমর্পণ করিয়া পরে সৃষ্টি করলা যে সন্তান তোমার হবে এটাই তোমার বাপ ডাকবো কোনাই নেই এটা তো তোমার বাপ ডাকতে পারবে না এটা নিষেধেই থাকে আমার ধারা মতো ওইটা নাই এখন তোমার মধ্যে যদি থাকে বাবা সেটা আমি জানি না ওই দিকে খুঁচাইতে চাই না আমি আবার কেটা কেরাক করে কে জানে কিন্তু আমার মতে ওইটা নাই এই কারণে বলছে চৈতন্য মতে চৈতন্যদেবের ভাষা যে প্রকৃতি হয়ে করে প্রকৃতি সম্ভাষণ প্রভু বলে না হেরি তাহার মদন এইটা যদি কেউ করে আমি সেই ভক্তের মুখ দর্শন করব না এটা গুরুর কথা গুরু কয় আমি ভক্তের মুখে দর্শন করব না লালন ধারায় ওই রকম একটা ঘটনা আছে বলবো না আমি রাখলাম একটা গান করি একটা গান করি গানের ফাঁকে গানের মধ্যে কিছু কথা আছে বলবো আমার কয় বলবেন না কেন হ্যাঁ বলবোই তো আর বড় জোর আধা ঘন্টা এর বেশি তো নাই তোমার ক্ষমতা এই পর্যন্ত আর আধা ঘন্টা জিগাই তার বা সর্বোচ্চ হ্যাঁ পরে গে জিগাইলে আমার বাড়িতে গে জিজ্ঞেস করতে হবে এনে আর না লো গানটা একটু লক্ষ্য করবেন ও তোর জন্ম মরণ হলে বারণ আশা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা আধার ধরে শিখায় তারে অসাধ্য সাধনা
আমারে দয়া করি দীপ জ্বালাইয়া আধার ঘরে শেখায় তারে অসাধ্য সাধনা আরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না ওরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনা তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ও তুই জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওরে গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না ওরে গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না নিলে গুরু উপাসনা তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা কাছে আত্মসমর্পণ করলে যদি স্বামী স্ত্রী আত্মসমর্পণ করে তাহলে সেই গুরুই তাকে
বলে দিবে যে তোমার পক্ষে আর সৃষ্টি সম্ভব না এই কামটা পরিহার করে তোমার প্রেমের জগতে চলে আসতে হবে একজন আরেকজনের সাধন সঙ্গী হিসেবে এখানে গেলে বাবা আর এটা চলবে না অন সেটা কয়জন ভক্তের পক্ষে কয়জন গুরুর পক্ষে সেটা সম্ভব হয় সেটা আমি হিসাব করে নির্ণয় করে তোমারে বাবা আমি বলতে পারছি না কিন্তু আমাদের বেলায় এটা হয়েছে যার জন্য এটা এখানে শেষ করলাম আরেকটা বিষয় এখানে আমরা শুনছি যে বীর্যের দ্বারা হ বীর্যের দ্বারায় মানুষ সৃষ্টি হয় জীবের সৃষ্টি হয় বাবা মানুষের সৃষ্টি হয় না জীবের সৃষ্টি হয় আমরা যখন তৈরি হইয়া পৃথিবীতে আসছি আমরা মানুষ হইয়া কিন্তু আসি নাই আকৃতিটা মানুষের ছিল আমরা জীব হয়ে আমরা এই পৃথিবীতে আসছি একজন গুরুতে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত সে নিজের মানুষ দাবি করতে পারে না এটা আমার ধারায় বাবা এই জিনিস নাই এখন কয় যে আমি তো এটার রক্ষা যদি করতে চাই বাবা এটা রক্ষা হয় না যদি কো রক্ষা হয় না তাইলে গুরু উপাসনা ঠিক নাই তোমার আমার জায়গা থেকে আমি এটাই বলবো তোমার যদি রক্ষা না হয় তাইলে তোমার উপাসনা ঠিক নাই জালালউদ্দিন খানের একটা গান আছে এই গানটার কয়েকটা লাইন বুঝে ফেলাইলেই মোটামুটি ভাবে ও আমারে কয় বীরদের এমনে পাওয়া যায় না কিন্তু থলি আছে তিনটা জিজ্ঞাসা না তিনটা থলি বাবা একটা কথা তোমারে কই এনে বলা হয়েছে জালাল খার একটা গানে রে চোখ পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকা প্রাণায়াম ভাস করো সাধন পথে মন আমার পরে ষট চক্র শোন নিগুমেতে কর ধ্যান দম সামর্থ্যে কর সাধন গুর্জমূলে মূলাধার এই গানটা এত বড় এটা গান না গাইয়া আবৃত্তি করলেও প্রায় 20 মিনিট সময় লাগবে এই গানটার মধ্যে বলা হয়েছে সুষম্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্মে উঠ গিয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া করেল জাতের বিচার এই গানের মধ্যে বলা হয়েছে হৃদি পদ্ম না হত 12টি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার আহার বিহার এই গানটার আমরা জানি মেরুদণ্ডের ডাইনে ইরা বামে পিঙ্গলা মাঝখানে চন্দ্র সূর্য করেছে খেলা যারা দেশরীয়তের জন্য হয়েছে মেরুদণ্ডের ডাইনে ইরা বামে পিঙ্গলা মাঝখান দিয়া যা প্রবাহিত হয়েছে এইটারে বলা হয় সুষম্মা এটা মিলন হয়েছে নিজ দিকে আইসা এটারে বলা হয়েছে গুজ্জ মূলে মূলাধার এইখানে একটি শক্তি রয়েছে এখানে একটি নারী রয়েছে এইটারে বলা হয় কুলকুণ্ডলিনী শক্তি এর এক নাম আদ্য শক্তি এই কুলকুণ্ডলিনী শক্তি যদি তোমার ঊর্ধ্বমুখী হয়ে যা আছে নিম্নমুখী এইটা যদি ঊর্ধ্বমুখী হয়ে পড়ে তোমার জীবনে আর স্খলন ঘটবে না এটা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তোমার জীবনে আর স্খলন ঘটবে না আর তোমার পাও থেকে মস্তক পর্যন্ত এইখানে তুমি জীব আর পরমের সঙ্গে তোমার মিলন হয়ে যাবে তোমার নিজের দেহে আর বাহিরে কোথাও যাওয়ার দরকার নাই এখন তুমি যে স্টেশন তিনটা খুঁজতেছ বাবা স্টেশন এরকম না ত্রিবেণী হয় দুই প্রকারের একটা হইল ভজন ত্রিবেণী আরেকটি হইল সাধন ত্রিবেণী এই যে নিম্ন অংশে যেটা আছে অন্ডে ব্রহ্মাণ্ডের সৃষ্টি তোমার অন্ডেই একমাত্র এটার জন্ম হয় এছাড়া তোমার কাইটা টুকরা টুকরা করলে লাল বাইর হবে শ্বেত অংশটা পাওয়া যাবে না এইটা সময়ে তৈরি হয় সময়ে তৈরি হয় এইটা তোমার মার বাপের ভাবনার মধ্যে সৃষ্টি হয়েছে এটা সব সময় সৃষ্টি হয় না এই হইল এর পাত্র আর কোনো পাত্র এটার নাই ও তোর জন্ম মরণ হলে বারণা সাজাওয়া
নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় গান করছিলাম আমি কই গানটা যে করলা বাবা ওই ডাক সারা নাম সারা ডাক আছে হো নাম সারা ডাক আছে তো নাম সারা ডাক আছে কিছুই লাগবে না তোমার সঙ্গে গুরুর সঙ্গে যদি সম্পর্কটা তৈরি হয় তোমার সঙ্গে আর গুরুর সঙ্গে যদি যদি সম্পর্কটা তৈরি হয় তাহলে আর ডাক লাগবে না আর নামের দরকার নাই আর নাম আর নামিতে অভেদ নাম এবং নামের মধ্যে কোনো ব্যাসকম থাকে না এই বিষয়টা একটু রাখতে হবে জানতে হবে বুঝতে হবে কিন্তু এটা হলো একমাত্র সম্পর্কের ব্যাপার লালন সাইজি তার একটি গানে বলছেন বরবি লাগাও ডাকিলে তারে হৃদাকাশে উদয় সে ভেদে জানা যাবে ওমন সে ভেদে জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে নামে ডাকিলে তারে নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে সে ভেদ জানা যাবে রে মন সে ভেদ জানা যাবে আপনার আপনি আনা হলে ভেদে জানা যাবে রে সে ভেদে জানা যাবে
বাসায় বলে আল্লাহ ফরসিতে কয় খোদা তালা আরে ভাই বলে আল্লাহ ফরসিতে কয় খোদা তালা গড বলেছে কিশোর জেলা ভাষায় ভিন্ন ভাবে সে ভেদ জানা যাবে রে মন সে ভেদ জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে রে মন সে ভেদ জানা যাবে হৃদয়ে করিও ঐক্য আর না করিও অন্য আশা গুরু বাক্য হৃদয়ে করিও ঐক্য আর না করিও অন্য আশা এই পর্যায়ে কোন মানুষ যদি পড়তে পারে তার আর ডাকাডাকির প্রয়োজন হয় না কিন্তু তার আগে ডাকাডাকির প্রয়োজন আছে আর ওই জায়গায় পৌঁছাইয়া গেলে আর ডাকেরও প্রয়োজন নাই এই না ডাকলেও সব কিছু পাওয়া যাবে এইখানে নামের কোনো প্রয়োজন নাই গুরু আর শিষ্য অভেদ হয়ে যায় গুরু এবং শিষ্যের মধ্যে যেখানে কোনো ভেদাভেদ থাকে না এইখানে আর নামের কোনো প্রয়োজন হয় না
আপনাতে আপনি ভানা বলে সেদিন যাবে জানায় আপনাতে বলে সেদিন যাবে জানা সিরাজ ছাই কয় লালন কানা ترجمة